হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার সম্পা বিউটিশিয়ান চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সামনে আবার ঘরোয়া কিছু টিপস নিয়ে চলে আসলাম। আজ আমি তোমাদের সাথে চোখ নিয়ে আলোচনা করব। আমাদের রূপচর্চার মধ্যে আমাদের চোখটা কিন্তু আসল, আর চোখ নিয়েই আমি তোমাদের সাথে আলোচনা করব। আমাদের চোখই হলো আমাদের চেহারার আসল সৌন্দর্য, তাই আমাদের চোখের নিচ বা চোখের চারিপাশ যদি কালো থাকে তাহলে আমাদের চেহারার সৌন্দর্য অনেকটাই কমে যায়। তাই আজ আমি তোমাদের সাথে একটা ঘরোয়া রেমেডি শেয়ার করব, যা ব্যবহার করলে তোমাদের চোখের নিচের কালো দাগ সম্পূর্ণ উঠে যাবে। আর সেই সঙ্গে যদি চোখের নিচে রিঙ্কেল ফাইনাল চলে আসে এবং চোখের ফোলা ভাব থাকে অথবা চোখের চারপাশ কুচকে যায়, ভাঁজ পড়ে যায়, তাহলে সেটাও উঠে যাবে। তাই ফ্রেন্ডস, তোমাদের কাছে আমার একটা অনুরোধ, আমার এই রেমেডিটি তোমরা সুন্দরভাবে খেয়াল করবে, যাতে তোমাদের এটা ব্যবহার করলে, নিয়মিত ব্যবহার করলে চোখে সৌন্দর্য ভাব চলে আসে, চোখের নিচে কালো না থাকে। তাই তোমাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ রইল, এই ঘরোয়া পদ্ধতি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবে এবং তোমার অন্যান্য বন্ধুদের কাছে মেসেঞ্জারে এটা দিয়ে দিবে, যাতে ওরা একটু একটু হলেও উপকৃত হয়। তোমরা কীভাবে এই রেমেডিটি তৈরি করবে এবং চোখের চারপাশে কীভাবে দেবে এবং ম্যাসেজ করবে সেটি তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। তোমরা যদি এটি 7 দিন ব্যবহার করো তাহলে তোমরা একেবারে ফলাফল বুঝতে পারবে। তোমরা আমার সাথে থাকো এবং দেখতে থাকো এই রেমেডিটি আমি কীভাবে তৈরি করি। বন্ধুরা, তাহলে আমি রেমেডিটি তৈরি করছি, তোমরা দেখতে থাকো। প্রথমে আমরা আলুর রস নেব। এক চিমটি হলুদ নেব। তোমরা গাছের অ্যালোভেরা জেলটাও নিতে পারো এবং বাজারের অ্যালোভেরা জেলটাও নিতে পারো। তোমাদের মুখে গাছের অ্যালোভেরা জেলটা শ্যুট নাও করতে পারে, আর বাজারেরটা পিউরিফাই করা ওটা শ্যুট করতে পারে। যার যেটা শ্যুট করবে ঠিক সেটাই নিয়ে নিবে। আর একটা ইক্যাপ ক্যাপসুল এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এখন আমি এটা সুন্দর করে মিশিয়ে নেব। বন্ধুরা, এটা আমি সুন্দর করে মিক্স করে নিয়েছি। এখন এটা আমি তোমাদের চোখের নিচে অ্যাপ্লাই করে দেখাবো। সুন্দর করে এভাবে করে ম্যাসেজ করবে। এটা তোমরা অবশ্যই রাতে ব্যবহার করবে। রাতে ব্যবহার করে তোমরা এটা মেখে শুয়ে থাকবে এবং সকালে ঘুম থেকে ওঠার পরে এটা ঠান্ডা জল দিয়ে, ফেস ওয়াশ দিয়ে মুখ দিয়ে ধুয়ে ফেলবে। তোমরা এটা 7 দিন মেখে দেখো, যদি তোমাদের উপকৃত হয় তাহলে আমার মেসেঞ্জারে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। এভাবে সুন্দর করে তোমার টেনে টেনে মেসেজ করবে, এতে তোমাদের চোখের ফোলা ভাব, আমাদের এটা অনেক কারণে হয়ে থাকে, নানা রকম টেনশনের কারণে হয়ে থাকে, অনেক সময় ঘুম হয় না সেই কারণে চোখের নিচে কালি পড়ে থাকে। আমাদের চোখের নিচে কালি পড়লে আমাদের চেহারাটা অবশ্যই ভালো দেখাবে না, এই কারণে আমরা এই চর্চাটা করবো। রূপচর্চাটা পরে তোমাদের সামনে আসছি। বন্ধুরা, আমার সাথেই থাকো। বন্ধুরা, তোমরা এটা 7 দিন ব্যবহার করবে, দেখবে তাতে ফলাফল ভালো পাবে। আর নিয়মিত ব্যবহার করবে, পরার পর একটা না 7 দিন রাত্রে। যদি আমার এই রেমেডিটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা আমাকে সাপোর্ট করবে। ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।